শান্তিনিকেতন আমার কাছে এক অপার শান্তির ঠিকানা। সকাল সকাল ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়ে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা। ধরতে হবে 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস, যার বর্তমান ছাড়ার সময় 10:10। সাধারণভাবে ক্যাবওয়ের পাশে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। সব থেকে কম সময়ে পৌঁছে দেয় এই ট্রেনটা শান্তিনিকেতনে। দ্বিতীয় শ্রেণীর রিজার্ভ কম্পার্টমেন্টে যাওয়াটাই বেশিরভাগ লোকের পছন্দ। চাইলে এসিতে যাওয়াই যায়, উপায় না থাকলে আনরিজার্ভ কম্পার্টমেন্ট তো আছেই। একটু সময় হাতে রেখে যদি স্টেশনে পৌঁছানো যায়, ট্রেন দিয়ে দিলে আনরিজার্ভ কম্পার্টমেন্টেও আরামসে বসে চলে যাওয়া যায়। ট্রেনের যাত্রীদের দেখলেই কলকাতার মধ্য উচ্চবিত্ত শ্রেণীর একটা ছবি পাওয়া যায়। বেশ বড় বড় টিপ পরা, সুন্দর সুন্দর তাঁতের শাড়ি পরা, চোখে সানগ্লাস লাগিয়ে সুন্দরী রমণীরা দারুণ সুন্দর সুন্দর গন্ধওয়ালা পারফিউম লাগিয়ে এক এক করে আসছেন, জায়গায় বসছেন। সঙ্গে ছানা পোনা, যারা টেগোর নামের এক দাড়িওয়ালা দাদুর কথা বাবা মায়ের কাছে অল্প বিস্তর শুনেছে। জিন্স পরা কলেজের পড়ুয়া কিংবা সদ্য আইটিতে চাকরি পাওয়া একরাশ যুবক যুবতী তাদেরও পাবেন, যাদের কারো কারো সঙ্গে আবার স্প্যানিশ গিটারও আছে। হয়তোবা সোনাঝুরির অরণ্যে বাউলদের সঙ্গে গলা মিলিয়ে গাইবার এক অদম্য বাসনা। তোমায় হৃদমাজারে রাখবো, ছেড়ে দেব না। কাঁধে কাপড়ের ঝোলা ব্যাগ, পাজামা আর খদ্দরের পাঞ্জাবি পরা, কফি হাউসে আড্ডা মারা এই ধরনের মানুষরা বর্তমানে কিছুটা সংখ্যালঘু, তবু এখনও বিলুপ্ত নয়। ট্রেন ঠিক ছাড়ার সময় ছেড়ে যায় এবং বর্ধমান ঘুষপাড়া থামার পরই পৌঁছে দেয় বোলপুরে। ট্রেনে খাবার বলতে ঝালমুড়ি আর চা। ঘুষপাড়া এলে লেবু চা, লেবু চা ডাক শুনতে পাবেন। ট্রেনের মধ্যেই বর্ধমান বা ঘুষপাড়া পেরোলেই হয়তো পেয়ে যাবেন কোনো বাউলকে, একতারা বাজিয়ে কিছু গান শুনিয়ে যাবেন অল্প কিছু অর্থের প্রত্যাশায়। মাঝে অনেক ছোট ছোট স্টেশন, শেষের দিকে আসতে থাকবে ঝাপটের ঢাল, নোয়াদার ঢাল, পিচকুড়ির ঢাল, ভেদিয়া, এরপরই অজয়নদ পেরোলেই পৌঁছে যাবেন আপনারা শান্তিনিকেতনে। স্টেশনের নাম বোলপুর। আনুমানিক 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে শান্তিনিকেতনে পৌঁছে যাওয়া যায়। এই ট্রেনটা ছাড়াও আরও অনেক ট্রেন আছে যাবার। সকাল সকাল ভোরবেলা আছে গণদেবতা, তারপরে একটু বেলায় আছে শিউড়ি এক্সপ্রেস, আরও বেলার দিকে আছে শহীদ, তারপর বিকেলের দিকে আছে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। এছাড়াও ব্রেক জার্নি করে লোকাল ট্রেনেও আপনার যাওয়া সম্ভব, বর্ধমান থেকে চেঞ্জ করে নিয়ে। শান্তিনিকেতনে যাওয়ার আর একটা জনপ্রিয় উপায় হলো নিজেদের গাড়িতে করে যাওয়া। কোনো নির্দিষ্ট সময়ের বালাই নেই, নিজেদের সুবিধা মতো বেরিয়ে পড়লেই হলো। দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে কোনা এক্সপ্রেসওয়েতে পড়লেই ডানা মেলে ওঠে মনটা মুক্তির সন্ধানে। সাঁতরাগাছির জ্যামটা যদি উতরে যান, নিমেষেই এসে পড়বে ডাঙ্কনি টোল প্লাজা, পেরোলেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। ফার্স্ট ট্যাগ কিন্তু অবশ্যই প্রয়োজনীয়, না হলে দুর্ভোগ কপালে। এরপর কিছুটা গেলেই শুরু হয়ে যাবে বর্ধমান জেলা, বাংলা তথা ভারতের অন্যতম চালের ভাণ্ডার। দুপাশে শুধুই এখন সবুজ, ধান কাটার মরশুম ছাড়া। রাস্তায় এখন অনেক খাবার জায়গা, ছোট বড়। প্রায় 50-55 কিলোমিটার কলকাতা থেকে গেলে বাঁদিকে চোখে পড়বে একটা বিরাট পেট্রোল পাম্প, হিন্দুস্তান পেট্রোলিয়ামের, যার ভেতরে দেখতে পাবেন আছে কাফে কফি ডে, সংক্ষেপে যেটাকে আপনারা বলেন সিসিডি।
চাইলে সেখানে কফি খেতে পারেন, স্যান্ডউইচ খেতে পারেন। তবে এখানে সব থেকে বড় পাওনা হলো একটা বেশ পরিষ্কার ঝকঝকের টয়লেট। সিসিডির ভেতরে না ঢুকেও বাইরে থেকে যে কেউ সেটা ব্যবহার করতে পারবেন, বেশ পরিচ্ছন্ন। যদি সাহেবিখানা পছন্দ না হয়, তবে এই পেট্রোল পাম্পের পেছনেই আছে একটা ধাবা, যেখানে শুধু আলু পরাঠা, শুকা আলু পরাঠা চাইবেন, আর ঘুগনি এক স্বর্গীয় স্বাদ এনে দেবে। এখানেও আলাদা আলাদা পরিষ্কার টয়লেট আছে। এরপর খাওয়া দাওয়া সেরে বেরোবেন, বাঁদিকে পড়বে সিঙ্গুরের সেই বিস্তীর্ণ খালি জমি, বুকটাও খালি খালি লাগবে, বা খাবার জায়গা, নাম করা আছে যেগুলো, আজাদ হিন্দ দাবা, হিন্দুস্থান, নবান্ন, আরও অনেক এরকম ছোট বড়। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে শেষ হয়ে আবার একটা টোল প্লাজাতে পড়বেন, পালশিটে এসে। অনেকেই আবার একটু পরের থেকেই খিদে পেয়েছে করতে থাকেন, গাড়ি যখন শক্তিগড়ের কাছে এসে যায়। অনেক রকম নামের ব্যবহার ল্যাংচার নামের আগে। রাস্তায় পড়বে আরও অনেক ধাবা, কেউ মহল, কেউ নিকেতন, কেউ আদি, কেউ নিউ, কেউ ভাণ্ডার, কেউ ভবন, সবার আগে লেখা আছে ল্যাংচা। আমার ধারণা এই নামের সংগ্রহ নিশ্চয়ই কোনো রসিক মানুষ করে ফেলেছেন। ল্যাংচা ছাড়া এখানে পাওয়া যায় গরম গরম কচুরি, তরকারি, ছানা পোড়া, মাখা সন্দেশ, মিহিদানা, সীতাভোগ, শীতকালে গুড়ের রসগোল্লা ও আরও নানা ধরনের মিষ্টি। উৎকৃষ্টতার প্রশ্ন মাথায় না এনে পছন্দসই কিছু খেয়ে নিতেই পারেন। একটা সময় ছিল এখানে দুধ চা ছাড়া অন্য কিছু পাওয়া যেত না, এখন কিন্তু লিকার চা, কফি সব পাওয়া যাচ্ছে। শক্তিগড় পেরিয়ে আবার গাড়ি ছোটে, এক সময় সবাই যেত পানাগড় হয়ে শান্তিনিকেতনে। এখন যেহেতু নতুন বেশ ভালো একটা রাস্তা হয়ে গেছে, মানে রাস্তাটা চওড়া হয়ে গেছে, নবাবহাটের কাছ থেকে ডান দিকে বেঁকে যেতে হয়, বাঁদিকে রেনেসা টাউনশিপ, সেটা পেরিয়েই ডান দিকে বেঁকে যেতে হয়। বেঁকে পড়বে বর্ধমানের বিখ্যাত 108 শিব মন্দির। সেই শিব মন্দিরের পাশ দিয়ে সোজা চলে যাবেন গুসকরার দিকে। তালি স্টেশনের কাছে একটা রেল ক্রসিং আছে, সেটা এখনও কোনো ফ্লাইওভার হয়নি, সেটাতে যদি আটকে যান তো মিনিট কুড়ি তো যাবেই। গেট খুললে দেখবেন কি জ্যাম, সবাই আগে যেতে চায়। যাই হোক, কিছুক্ষণ বিরক্তির পর আবার একটা ছন্দ ফিরে আসে। এরপর আছে আর এক আকর্ষণ। চিরকাল মন্ডা মেঠাই কথাটা শুনে এসেছি, সত্যজিৎ রায়ের সিনেমাতে মন্ডা মেঠাই কাড়ি কাড়ি, আসছে বোধহয় হাঁড়ি হাঁড়ি, তাও শুনেছি মন্ডা। কিন্তু মন্ডা নামে যে একটা সত্যি মিষ্টি আছে, সেটা কিন্তু জেনেছি অনেক পরে এই শান্তিনিকেতন যাওয়ার আসার পথেই। কিছুটা গুসকরার দিকে আরও এগোলেই আসে বড় চৌমাথার মোড়। বড় চৌমাথার ঠিক আগে ডান দিকে চোখ রাখলে দেখা যাবে কয়েকটা সাইনবোর্ড, অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার, আদি মন্ডা মহল ইত্যাদি ইত্যাদি। কিছু মানুষজনের ভিড়, দু একটা গাড়িও থাকতে পারে। দুধ আর চিনির এক বিস্ময়কর পাকে তৈরি হচ্ছে চ্যাপ্টা দুটি গোলের জোড়া লাগানো এক মিষ্টি, যার নাম হচ্ছে মন্ডা। এর আদি জন্ম শুনেছি বাংলাদেশের ময়মনসিংহ গ্রামে। লোকমুখে শুনেছি আনুমানিক 1800 শতকের প্রথম দিকে মুক্তাগাছার রাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীকে গোপাল পাল নামের এক মোদক এই মিষ্টি তৈরি করে খাওয়ান, বাকিটা তো ইতিহাস। এবার এগিয়ে চলুন, অজস্র বিভিন্ন উচ্চতার বাম্প আসবে, সংখ্যায় কয়েক ডজন, খুব সাবধানে যাবেন। অনেক বাঁক পেরিয়ে আসুন অজয় নদের ধারে। একসময় শীতকালে এখানে ফেয়ার ওয়েদার ব্রিজ পেরিয়ে যেতে হতো, নদের জল এত নেমে যেত মানুষজন এবং গাড়ি যাতায়াতের জন্যে মুরাম ফেলে এক লাল রাস্তা তৈরি করা হতো। এখন সেসব অতীত, তৈরি হয়েছে সেতু, অনায়াসেই পেরিয়ে যাওয়া যায় অজয়। সামান্য টোল নেওয়া হচ্ছিল, এখন বোধহয় সেটাও বন্ধ হয়ে গেছে। বোলপুর বা শান্তিনিকেতনে ঢোকার বেশ কয়েকটা রাস্তা আছে,
ভিড় এড়িয়ে সোজা এগিয়ে চলুন। একদম শ্রীনিকেতনের কাছে এসে কালীশায়র পেরিয়েই বাঁদিকে ঢুকে পড়বেন। এবার তো যেতে হবে থাকার জায়গায়। হোটেল তো আছে অসংখ্য, তবুও বসন্ত উৎসব, পৌষ মেলা এগুলোও বোধ হয় অতীত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দুর্গাপুজো তে জায়গা পাওয়া বেশ মুশকিল, আর দামও থাকে খুব চড়া। সরকারি থাকার জায়গাগুলো বেশ ভালো, আদি অকৃত্রিম ট্যুরিস্ট লজ বোলপুরে যেটা আছে, তার নাম পাল্টে এখন হয়েছে শান্তবিতান। আর একটা নতুন তৈরি হয়েছে আমার কুঠিরের কাছে, তার নাম হয়েছে রাঙাবিতান। শুনেছি নতুনটাও বেশ ভালো। প্রান্তিক উপনগরীতে আছে রাজর্ষি বলে একটি হোটেল, এটা পরিচালনা করেন শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পরিষদ। পদুনা হাটের জনপ্রিয়তায় সোনাঝুরিতে খোয়াই সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু হোটেল। এরই সঙ্গে পাল্লা দিয়ে তৈরি হচ্ছে বেশ কিছু গেস্ট হাউস এবং হোমস্টে। হোটেলগুলির ফোন নাম্বার তো গুগল করলেই পেয়ে যাবেন। গেস্ট হাউস এবং কিছু হোমস্টের ছবি এবং যোগাযোগের নাম্বার এখানে দেয়া হলো। একদম বিশ্বভারতীর খুব কাছেই আছে সুবীর ব্যানার্জির বাড়ি, যিনি স্থানীয়ভাবে বুবলা নামে পরিচিত, নাট্যকার এবং আশ্রমিক সংঘের একজন সক্রিয় কর্মী। এনার বাড়িতে একটা ঘর আছে, এসিও লাগিয়ে দিয়েছেন, যেখানে তিনজন অবধি পূর্ণবয়স্ক মানুষ বেশ আরামসে থাকতে পারবেন। যোগাযোগের জন্য ফোন করতে পারেন 8918717068 অথবা 9475074906 9475074906 এখানে থাকলে সুবিধে হচ্ছে পায়ে হেঁটে পুরো বিশ্বভারতী চত্বরটা বেড়াতে পারবেন। সাম্বাটি ক্যানাল পেরিয়েই ফুলডাঙাতে প্রয়াত সুনীল গাঙ্গুলির বাড়ি আছে, সে জাস্ট একটা রেফারেন্সের জন্য বললাম। এর কাছে আছে একটা গেস্ট হাউস আমাদের পরিচিত, যেটা হচ্ছে মার্বেল প্যালেস নাম। মার্বেল কিছু নেই অবশ্য, বিরাট আম বাগান আছে, গাড়ি রাখার জায়গাও পাবেন। এখানে 5টা এসি ঘর আছে, প্রতি ঘরে 2জন করে থাকা যায়। খাওয়া দাওয়ার ব্যবস্থা কেয়ারটেকার মধুসূদন করে দেয়। বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9831780813। প্রান্তিক স্টেশন থেকে 1 কিলোমিটারের মতো দূরত্ব। প্রান্তিক স্টেশন আর সাম্বাটি ক্যানেলের ব্রিজের মধ্যে অবস্থিত সোনার তরি কমপ্লেক্সের পেছনেই অনেক সুন্দর সুন্দর দেখতে বাড়ি আছে। ঠিক এখানেই প্রায় 1 বিঘে জমির ওপর 3টে খুব সুন্দর সুন্দর দেখতে ডুপ্লে বাড়ি আছে। এর মধ্যে একটি হচ্ছে শ্রী দেবাশিস ঘোষের, উনি ওটাকে মাঝে মধ্যে ভাড়া দিয়ে থাকেন। ওপরে 2টি এসি ঘর আছে সবার, নিচে ড্রয়িং ডাইনিং। বাগানটা দেখার মতো, 3টে বাড়ি মিলিয়ে একটা বাগান, অত বড় জায়গায়। শীতকালে যা ফুল ফোটে না, ওহ দারুণ লাগবে। বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করতে হবে 9831780813। প্রান্তিক স্টেশন বলতে গেলে হাঁটা পথ ওখান থেকে। এর কাছেই আছে বিশ্ব বাংলা হাট, ইচ্ছে করলে সন্ধ্যেবেলা ঘুরে আসতে পারেন। রেল লাইনটা পেরিয়ে গেলে উল্টো দিকে প্রান্তিক টাউনশিপ সংলগ্ন রামমোহন লোহিয়া চোখের হাসপাতালের পাশে আছে রুনাস রিট্রিট। রুনার হাতের ছোঁয়ায় খুব সুন্দর সাজানো গোজানো, ওপর নিচে বিলিয়ে প্রায় 10 জনের খুব সুন্দর ঘরোয়া একটা থাকার বন্দোবস্ত। আপাতত ওপরের 2টো ঘরে আছে এসি, নিচের ঘরগুলো নন এসি। ঘরে ঘরে ইলেকট্রিক কেটলি
চা চিনি সব রাখা থাকে, ছাদটাও বেশ ভালো। অনেকে বাড়িতে থেকে বাউল গান শুনতে চান, তখন রুনা ব্যবস্থা করে দেয়, ছাদের ওপরে চাঁদোয়া খাটিয়ে তার পরিচিত বাউল প্লেয়ার যারা গ্রুপ আছে তাদেরকে ডেকে তারপর শুরু হয়ে যায় সন্ধ্যে থেকে গান বাজনা। এখানে থাকতে গেলে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে জানার জন্যে 8759927667। আবার একবার বলছি 8759927667। আপাতত শান্তিনিকেতন আসা এবং থাকার কথা বলা হলো, পরের পর্যায়ে আসব ঘুরে বেড়ানোর নানা চেনা অচেনা জায়গার সন্ধান নিয়ে।